আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজটা 31st ডিসেম্বর, সব জায়গা একটা পার্টির মুড, ইভেন আমার বিল্ডিংও পার্টি হচ্ছে। কিন্তু আমার না যেহেতু শরীরটা খারাপ হলো, আর তারপরে ভাবলাম যে মাঝে মাঝে একটু রেস্ট্রিকশনের আমার প্রয়োজন, মানে যদি কন্টিনিউয়াসলি আমি ঘুরতে থাকি আর সব রকম খেতে থাকি না, তাহলে হয়তো একটু প্রবলেম হবে। কারণ অলরেডি একবার বেশ ভালো মতো প্রবলেম হলো একদিন, সেজন্য আমি খুব একটা রিস্ক নিতে চাইছি না। তো সেজন্য আজকে আমি কোনো পার্টি অ্যাটেন্ড করিনি, আমি বাড়িতে বসে আছি, সিম্পল লাইফ লিড করছি, বলতে পারেন একদম রিল্যাক্সড ওয়ে। খুব যেমন আমি দেখে চলুন ব্রেকফাস্ট খেয়েছি, দেখুন ব্রেকফাস্ট না কিচ্ছু খাচ্ছি না, শুকনো মুড়ি আর একটা সন্দেশ। মানে বুঝতেই পাচ্ছেন যে কতটা কন্ট্রোল করার চেষ্টা করছি, যেহেতু রোজ হচ্ছে না, সেহেতু যেদিন সুযোগ পাচ্ছি সেদিন আমি একটু চেষ্টা করছি যে যতটা সিম্পল আর লাইট খাওয়া যায়। দেখলেন ব্রেকফাস্টে তো ভীষণ সিম্পল খেয়েছি, আর আমার না এখন মানে খাবারটা খুব একটা এরকম লাগে না যে প্রচুর এনার্জি খেতে হবে, প্রচুর কিছু খেতে হবে। মানে জানি না, হয়তো আমি যখন থেকে ডায়েট শুরু করেছিলাম তারপর থেকে ওইটা এসে গেছে যে মোটামুটি একটা ফিলিং হলে, মানে মোটামুটি খিদেটা যদি না থাকে, আর আমার ওই প্রচণ্ড খিদে পাওয়ার ব্যাপারটাও নেই, তো অল্প কিছু একটু খেয়ে নিলে। আর মানে জানি না, বয়স হচ্ছে, ডাক্তাররাও বলেন, আমি ডায়েটিশিয়ানের কাছেও শুনেছি, এবং এখন আমার নিজের ওটা মনে হয় যে ভালো থাকাটা বেশি দরকার, সেই জন্য কিছু কিছু জিনিস যদি স্যাক্রিফাইস করতে হয় তো সেরকম, মানে ব্যালেন্স করে। আমি এটা কখনোই বলবো না যে একেবারেই খাবেন না বা একেবারেই করবেন না। আর মানে সারাদিন আমি কি করেছি, যেমন এখানে বসে বই পড়ছি, দেখছেন আমার এখানে প্রচুর বই আছে, তো বই পড়ার তো সময় খুব কমই হয়, কলকাতায় এলে সবার সঙ্গে দেখা করা, মবে তো নিজের কাছে ব্যস্ত থাকি, তো বই পড়ার নেশাটা ছোট থেকে, যখনই সুযোগ পাই একটু পড়ার চেষ্টা করি, তো বই পড়ছি, কখনো বারান্দায় গিয়ে দাঁড়াচ্ছি, সেগুলো ক্লিপিং আপনাদের দেখাচ্ছি, আমি বারান্দায় আমি দাঁড়িয়ে যেভাবে দেখি খুব সুন্দর, মানে বারান্দা দাঁড়ালেও অনেক সময় কেটে যায়। দেখুন এখানে দাঁড়িয়ে থাকলেও অনেকক্ষণ সময় কেটে যায়, রাস্তাটা এত ভালো লাগে দেখতে, কিন্তু কিছু করার নেই, বেশ কিছুক্ষণ ধরে আমি বারান্দাতেই দাঁড়িয়ে আছি। আর রাত্রিবেলাও খুব সুন্দর দেখায়, রাত্রিবেলাও একবার আপনাদের দেখাবো। উপর দিয়ে দেখুন মেট্রো রেলের লাইন চলে গেছে, আর নিচে দেখুন আর বোঝা যায় সিগনাল আটকেছে, বেশ কিছুক্ষণ খালি, তারপর হুড়ুর করে প্রচুর গাড়ি আসছে। মানে এগুলো দেখলেও আসলে আমার মা এইসব মানে গাড়ি দেখে নয়, মানে নেচারকে দেখে প্রচুর সময় কাটাতেন মোটামুটি, আমি অতটা তো সময়ও পাই না এইভাবে দেখার নেচারকে, আর বম্বেতে এতটা দেখাও যায় না, বাট এখানে এই জিনিসটা খুব ভালো লাগে। আমার মনে আসল হলো মন, জানেন তো, যদি মনটাকে যে কোনো সাবজেক্টের সাথে জুড়ে নেওয়া যায় আর কিছুটা তার সঙ্গে কল্পনা মিশিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু সময় কাটানোটা কোনো প্রবলেম নয়। দেখুন এই মুহূর্তে যেমন গাড়ি কম, প্রচুর স্কুটি বা বাইক আমি যাই না, ওইগুলো যাচ্ছে আগে, এখান থেকে মনে হচ্ছে যেন সাইকেল, এত ছোট লাগছে একটু দেখে। হ্যাঁ, তারপরে দেখুন প্রচুর গাড়ি আসছে, মানে এতক্ষণ এর আগের সিগন্যালটা বন্ধ ছিল, সেজন্য রাস্তাটা খালি ছিল, তো এইভাবে বেশ সুন্দর একটা স্টোরি লাইন বানিয়ে নেওয়া যায় সময় কাটানোর জন্য। আমি রাত্রিবেলা একবার চেষ্টা করবো আপনাদের দেখার। তারপরে আবার বেশ লেট করে আমি লাঞ্চ করি, কারণ আমার নিজের ক্লকটাই একটু লেটে লেটে চলে, তো সেই হিসেবেও করছি, তো অনেকক্ষণ বারান্দা দাঁড়িয়েছিলাম, তারপরে আমি লাঞ্চ করেছি, চলুন আপনাদের দেখাই। এখন আমার একদম সিম্পল লাঞ্চ আমি দেখাচ্ছি, ভাত, এর মধ্যে একটু বাটার নিয়ে নিয়েছি ভাতের নিচে, আর
এটা আলু পেঁয়াজ ডিম একটা ভাজা করেছি আর ডাল সেদ্ধ, মসুর ডাল সেদ্ধ। অ্যান্ড আশেপাশে বাড়ির থেকে না ভীষণ ভালো খাবারের গন্ধ আসছিল, সকাল থেকে রান্নাবান্না চলছে, তার সত্ত্বেও দেখুন আমি কত কন্ট্রোল করে এগুলো খাচ্ছি যাতে একা আছি আমার শরীর খারাপ না হয়। দেখছেন তো, চলুন এবার আমি খেয়ে নিই। এই দেখুন আমাদের মতি রানী। মতি কেমন আছিস বল? ভালো। আচ্ছা তুই বল যে মানে আমার সঙ্গে তোর কিরকম সম্পর্ক, তুই আমাকে কতটা ভালোবাসিস? তোমাকে খুব ভালোবাসি। আচ্ছা আর আমি যে থাকি না মাঝে মাঝে আসি, সেটা তোর কি মনে হয়? আমার ভালো লাগে না, কিন্তু তোর ইচ্ছে হয় যে আমরা এখানেই থেকে যাই? হ্যাঁ আমার ইচ্ছা আছে তোমরা এখানে থাকো, থাকলে আমার খুব ভালো লাগে। আচ্ছা কিন্তু সেটা তো হয়ে উঠছে না আপাতত, কিন্তু আপনাদের সবাইকে আমি জানাই যে আমি থাকি না, কিন্তু আমি যখন আসি মতি আমার খুব যত্ন করে, মানে কাজ তো করেই, তাছাড়া যদি আরও কিছু বলি যেটা একটু করে দেয় সঙ্গে সঙ্গে করে দেয়, আর সব থেকে বড় কথা খুব হাসি মুখে সবসময় থাকে, এটা খুব ভালো লাগে, তাই না মতি? তা আমি যখন চলে যাবো তোর একটু দুঃখ হবে? হবে তো, দেখছি তোর হাসিটা ভীষণ ভীষণ সুন্দর হেসে খুশি থাকে। কিন্তু মতিন জানেন তো মানে করে ভূতের মতো কাজ করবে, আসবে পাঁচ মিনিটের মধ্যে, মতি হয়ে গেছে চললাম চললাম চললাম, তোর এত তাড়া কিসের বল? আমার তাড়া কিসে, এখন আমি পাঁচটা বাড়ি কাজ করি তো, ওই জন্য করে তাড়াতাড়ি আবার তোমাদের বাড়ি কাজ করে আবার যাবো আমি দুতলায়, দুতলা থেকে কাজ করে যাব আমি পাঁচতলায়, পাঁচতলা থেকে কাজ করে বাড়ি যাব, বাড়ি থেকে গিয়ে রান্না বাড়া করবো, রান্না করে ফের তিনটের সময় ফের কাজে আসবো, ওই জন্য করে আবার ভাগাম ভাগে এসলেই বলবে তাতি 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 করে বুদি বুদি চললাম চললাম চললাম। কিন্তু খুব ভালো, খুব মানে যখনই বলি যাই বলি। এনিওয়ে থ্যাংক ইউ মতি, বাই বাই। ও আজকে তো তার থেকে বড় কথা হচ্ছে যে মতি রানীর সাথে আপনাদের আলাপ করালাম, কেমন লাগলো বলুন মতিকে দেখে আপনাদের? ভীষণই মজার, মানে খুব একটা তারা হুড়ো হই হই, কিন্তু সবসময় মুখে একটা হাসি লেগে আছে, তো সব মিলিয়ে আমি এখানে বেশ ভালোই আছি, যদিও মনে হয় যে একদম একা না থেকে সঙ্গে থাকলে যেমন বম্বেতে আমরা থাকি, আমাদের নিয়েছি নৌক, আমার হাজব্যান্ড, আমি, চন্দ্রকলা লক্ষ্মী সব মিলিয়ে, সেরকম এখানেও যেরকম আমার হাজব্যান্ডের খুব ইচ্ছে শিফট করার জন্য, শিফট করি ডেফিনেটলি এখানেও ওই ব্যাপারটা হবে, বাট মাঝে মাঝে এরকম একটু একটু রেস্ট বেশ ভালোই লাগে। দেখুন আমি সন্ধেবেলা আবার বারান্দায় এসে দাঁড়িয়েছি, এত সুন্দর লাগে আলোর সঙ্গে, এখন কিন্তু জাস্ট 5:30 বাজে, তাতেই বেশ অন্ধকার হয়ে গেছে, কলকাতাতে একটু তাড়াতাড়ি সন্ধে হয় বম্বের তুলনায়, আর এখনই দেখুন এই গাড়ির আলো, রাস্তাটা এত সুন্দর লাগছে, মানে এখানে দাঁড়িয়েও বেশ অনেকটা সময় আমার সারা দিনের মধ্যে কেটে যায়। আমি কখনো আগেও দেখালাম যে সকালে এসে দাঁড়াই, আবার অন্ধকার হওয়ার পরে একটু দাঁড়াই, অনেক সময় না আমি রাত্রিবেলাও আসি, মানে বেশ শুতে যাওয়ার আগে, খুব ভালো লাগে, প্রত্যেকটা সময় না একটা আলাদা রকম ফিলিংস হয়, তো আমি সত্যি খুব এনজয় করি। দেখুন আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগছে। আসলে ক্যামেরা না যতটা দেখা যাবে আমি ঠিক বুঝতে পারছি না, সামনে কিন্তু খুব ভালো লাগছে। তারপরে একটু ঘুমাবো, কারণ আমার ঘুমটাও এখানে একটু কম হচ্ছে, আমি জানি না কেন, মানে মোটামুটি 2 ঘন্টা অন্তর ঘুম এনে যাচ্ছে। তো এনিওয়ে আশা করি আপনাদের ভালো লাগলো, তো সবাইকে নতুন বছরের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগ শেষ করছি, আর চ্যানেল মানুষের দেখুন, সঙ্গে বলি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব না করে থাকলে করে নেবেন, আর কমেন্ট তো করবেনই, আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে, আমি কিন্তু প্রত্যেকের কমেন্টের আনসার করি, তো
যাই হোক, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। আশা করি নতুন বছরটা সকলের জন্য খুব ভালো হবে। এই যে কোভিড, করোনা এইসব যে চলছে এখন, আবার অমিক্রন, সো প্রে করা ছাড়া কোনো উপায় নেই। আর সাবধানে থাকা যেটা সব থেকে দরকার, সেটা নিশ্চয়ই আপনারা সবাই মেনটেন করছেন, অন্তত চেষ্টা আমরা সবাই করবো খুব ভালো থাকার। চলুন, খুব তাড়াতাড়ি দেখা হবে। নমস্কার।